এবং সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাটি নেওয়া হবে উনত্রিশে আগস্ট দু থেকে আট সেপ্টেম্বর দু হাজার বাইশ এই দিনগুলোর মধ্যে সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে ভৌত পরিবেশে রয়েছে আলো চুম্বক তড়িৎ পরিবেশ বান্ধব শক্তি আর রয়েছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া তো এরপর আমরা একটি প্রশ্নপত্র দেখে নেব এবং সেই সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের উত্তরও আমরা এক এক করে দেখব এখানে প্রথমে দেওয়া আছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স এক নম্বর দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মানে এক নম্বর দেওয়া আছে পাঁচ একে পাঁচ নম্বর প্রত্যেকটি পাঁচ একে পাঁচ নম্বর দেওয়া আছে পাঁচটি প্রশ্নের জন্য তো একের এর দিকে দেওয়া আছে আলোর ইসৎ স্বচ্ছ মাধ্যম হলো কাঁচ ঘষা কাঁচ কাঠ না জল তো আলোর ইসৎ স্বচ্ছ মাধ্যম হচ্ছে ঘষা কাঁচ এরপর বি নাম্বার দেওয়া আছে আপাতন কোন পঞ্চাশ ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে চল্লিশ ডিগ্রি নম্বর ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি না শূন্য রেগে তো আপাতন কোন পঞ্চাশ ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে পঞ্চাশ ডিগ্রি সিনেমার দেওয়া হচ্ছে কোনটি নিয়মিত প্রতিফলন সিনেমার পর্দার উপর প্রতিফলন ঘরের দেয়ালের উপর প্রতিফলন আয়নার উপর প্রতিফলন না গাছপালার উপর প্রতিফলন তো নিয়মিত প্রতিফলন সেটা হচ্ছে আয়নার উপর প্রতিফলন এর পর দিয়ের ডি এর দাগে এখানে দেওয়া আছে চৌম্বক ক্ষেত্র চৌম্বক দৈর্ঘ্য চুম্বকটির জামিতিক দৈর্ঘ্যের কত গুণ আট দশমিক ছয় শূন্য দশমিক ছয় আট শূন্য দশমিক আট ছয় না শূন্য ছয় দশমিক আট তো এখানে উত্তরটা হবে শূন্য দশমিক আট ছয় ওকে এর পরের হচ্ছে ইয়ের দাগে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় কয়লা গ্যাসোলিন কাঠ না ডিজেল তো কাঠ এটা জীবাশ্ম জ্বালানি নয় এরপর দুই এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নে আমরা 1 নম্বর করে দেওয়া আছে চারটি প্রশ্নের জন্য চারটি নম্বর দেওয়া হয়েছে এর, দা জি্ত জি্ত এর দাগে দেওয়া আছে সোলার মোবাইল চার্জারে সৌর শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো উত্তর সোলার মোবাইল চার্জারে সৌর শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় বিতে তে দেওয়া আছে দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন একটি মাছের নাম লেখুন তো উত্তরভাবে দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন একটি মাছের নাম ইলেকট্রিক ইল এরপর ইতে শীতে দেওয়া আছে এল ইডি এর পুরো নাম বা পুরো কথাটি লেখো তো এল ইডি এর পুরো কথাটি হল লাইট এমিটিং ডায়ড নেক্সট হচ্ছে ডি এর দিকে বর্ণালীর সাতটি রঙের নাম লেখুন তো বর্ণালীর সাতটি রঙের নাম হচ্ছে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা আর হচ্ছে লাল নেক্সট প্রশ্ন হচ্ছে তিনের দ্যাগের সংক্ষেপে উত্তর লেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে তিনের তিন নম্বর দেওয়া আছে প্রশ্নের মান এতে দেওয়া হচ্ছে চৌম্বক আবেশ কি চুম্বকের একটি ব্যবহার লেখ প্রশ্নের মান দুই প্লাস এক দেওয়া আছে তো কোনো চৌম্বক পদার্থকে কোনো শক্তিশালী চুম্বকের নিকটে আনলে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় বা অন্য কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে চুম্বকের ব্যবহার কারখানায় খুব ভারী লোহার বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তড়িৎ চুম্বকের ব্যবহার করা হয় এর পরের প্রশ্ন এখানে বিয়ের দেখে আলোর প্রতিফলন বলতে কি বোঝো সমতল দর্পণ বা আয়নায় কোনো বস্তুর দৈর্ঘ্য কি প্রতিবিম্বের দৈর্ঘ্যের চেয়ে বড় হয় প্রশ্নে দুই প্লাস এক দেওয়া আছে তো প্রথমে আমি লিখবো আলোর প্রতিফলন আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদ দল থেকে কিছু পরিমাণ আলোক রশ্মি আগের মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে সমতল দর্পণ বা আয়নায় গঠিত প্রতিবিম্বের আকার ও বস্তুর আকার সমান হয় এরপরের প্রশ্ন হচ্ছে গ্রুপ বি লাইফ সায়েন্স ছাড়া দেখে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্নে মানে এক নম্বর করে দেওয়া আছে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ পাঁচ নম্বর দেওয়া আছে এতে দেওয়া আছে পর্ব বা পর্ব বা নোট দেখা যায় কাণ্ডে মূলে না বীজে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে নোট দেখা যায় হচ্ছে কাণ্ডে বিতে দেওয়া আছে মূলের কোন অংশ মাটি থেকে জল ও জলের দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে তো উত্তর হবে মূল রোম মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থ শোষণ করে নেক্সট প্রশ্ন এখানে শীতে দেওয়া আমের কোন অংশ রসালো ও শ্বাসযুক্ত যা আমরা খেয়ে থাকি তো উত্তর হবে আমের মধ্যস্থক রসালো ও শ্বাসযুক্ত যা আমরা খেয়ে থাকি ইতে দেওয়া হচ্ছে পুংদণ্ডের মাথায় অবস্থিত স্থূল অংশটির নাম ড্যাস শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে তো এখানে হবে পুংদণ্ডের মাথায় স্থুল স্থূল অংশটি হচ্ছে পরাগরে এরপর ইতে দেওয়া আছে তাপমাত্রা বাড়লে ব্যাপন ঘটে ধীরে তাড়াতাড়ি না পূর্বের মতোই সঠিক উত্তরটা নির্বাচন করো তো এখানে তাপমাত্রা বাড়লে ব্যাপন ঘটে তাড়াতাড়ি এরপর এফ এখানে দেওয়া আছে ও এর পুরো কথাটি লেখো তো উত্তর হবে ওআএএস এর পুরো কথাটি হল ওয়ার্ল্ড রিহাইড্রেশন সলিউশন নেক্সট প্রশ্ন হচ্ছে ছয়ের দেখায় সংক্ষেপে উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হয় চার দেখুন আট নম্বর প্রশ্নের মাধ্যম আছে এতে দেওয়া আছে যৌগিক পত্র কাকে বলে উদাহরণ দাও তো উত্তর লিখবো আমরা পাতার ফলক যদি গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশ্রাকে স্পর্শ করে আলাদা আলাদা খণ্ডে বিভক্ত হয় তাকে যৌগিক পত্র বলে যেমন তেঁতুল পাতা নিম পাতা এগুলো হচ্ছে যৌগিক পাতা বিজে দেওয়া আছে বীজের বিভিন্ন অংশগুলির নাম লেখো তো বীজের একটি বীজে তিনটি অংশ থাকে বীজত্বক এন্ডোস্পার্ম আর হচ্ছে ভ্রূণ এরপর সিতে দেওয়া হচ্ছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে উত্তর উত্তরভাবে প্রথমে আমরা লিখব স্বপরাগযোগ কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু রেণু ওই ফুলেরই গর্ভকেশরের গর্ভমণ্ডে বা ওই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভকেশরের গর্ভমণ্ডে গর্ভমুণ্ডে গিয়ে পড়লে যে পরাগ সংযোগ ঘটে তাকে স্বপরাগযোগ বলে এরপর হচ্ছে ইতর পরাগযোগ কোনো ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগ একই প্রজাতির অন্য কোনো গাছে উৎপন্ন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত স্থানান্তরকে ইতর পরাগযোগ বলে তো নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে অর্ধভেদ্য ডিতে দেওয়া আছে অর্ধভেদ্য পর্দা কাকে বলে বা অর্ধভেদ্য পর্দা কি তোমরা উত্তর লিখবো যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অন্ন চলাচল করতে পারে কিন্তু দ্রাব অন্ন চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে যেমন কোষ পর্দা ডিমের খোসার ভিতরের পর্দা মাছের পটকার পর্দা ইত্যাদি এরপর হচ্ছে ইতে অঙ্করোদ্গমের শর্তগুলি কি কী তো অঙ্করোদ্গমের শর্ত এক নম্বর হচ্ছে জল অঙ্করোদ্গমের জন্য জল একটি প্রয়োজনীয় বাহ্যিক শর্ত শর্ত দু নম্বর হচ্ছে বায়ুর অক্সিজেন বায়ুর অক্সিজেন ছাড়া অঙ্করোদ্দম হয় না নেক্সট হচ্ছে তাপমাত্রা তিন নম্বর হচ্ছে তাপমাত্রার বীজের অঙ্করোদ্দমের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা বা উষ্ণতার প্রয়োজন হয় তো এটাই ছিল ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র এখানে উত্তর সহ আমরা আলোচনা করলাম নমুনা প্রশ্নপত্রটি এবং সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করেছি নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের মডেল প্রশ্নপত্র এবং তাদের উত্তর সহ আলোচনা করবো এবং সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব তাদের তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অল আকশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ